আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আসলে অনেকদিন পরে আসার রিজন হচ্ছে হলো একটু বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, সময় দিতে পারিনি, যার কারণে আসলে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারি। এটা হচ্ছে বোতল ব্যাটারি, এটা 36 ভোল্টের আছে আপনার এখানে, দেন 24 ভোল্টের এখানে ব্যাটারি আছে। সো আমি আপনাদেরকে আজকে যে ব্যাটারিগুলো দেখাবো, এগুলো আজ পর্যন্ত আমার দেখানো যতগুলো বেস্ট ব্যাটারি ছিল তার মধ্যে এটা সবচেয়ে ভালো ব্যাটারি। ই বাইক পরিবারের সঙ্গে যুক্ত হতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ই বাইক বিডিতে, যেখানে আপনি ইলেকট্রিক বাইকের যে কোনো তথ্য এবং সহযোগিতা পাবেন। এখন সবচেয়ে ভালো আমি কেন বললাম, কারণ হচ্ছে এগুলো স্পেসিফিকলি ইভি গ্রেডের, মানে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক গাড়িতে ব্যবহারের যোগ্য যে ধরনের ব্যাটারিগুলো হয় এগুলো হচ্ছে সেই ক্যাটাগরির ব্যাটারি আপনার। সো এগুলোর স্ট্যান্ডার্ড ডেফিনেটলি মানে ওয়ে মোর বেটার দেন যে প্রিভিয়াস ওয়ান। আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে মানুষ বেশি ভুল করে সেটা হচ্ছে মানুষ সাধারণত লোকালি যে সেলগুলো পাওয়া যায়, মানে স্টোরেজ সেল, মানে যেগুলো দিয়ে আমরা লাইট বাতি এগুলো জ্বালাই, ওই সব ব্যাটারি দিয়ে আমরা সাধারণত চেষ্টা করি যে আপনার হলো মানে যাতে একটা ইলেকট্রিক ব্যাটারি প্যাক তৈরি করি। অনেক সময় আমরা 2000 mAh, 1800-1700 mAh-এর ব্যাটারি পাই, সেগুলো দিয়ে আমরা ইলেকট্রিক বাইক তৈরি করি। এখানে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বাইক ঠিকই চলে আপনার, বাইক আপনার ঠিকই চলবে, কিন্তু সমস্যা করবে আপনার লং টার্মে গিয়ে। আপনি কয়েকদিন চালানোর পরে দেখবেন যে 5 কিলোর জায়গায় 5 কিলো চলতেছে। একটা 20 অ্যাম্পিয়ার ব্যাটারি আপনি তৈরি করলেন, যেটা যাওয়ার কথা মানে 50 কিলো, সেটা আপনার যাচ্ছে আপনার 10 কিলো, 10 থেকে 15 কিলোমিটার। আপনার ব্যাটারিও ঠিক আছে, ক্যাপাসিটি ঠিক আছে, সব কিছু ঠিক, বাট প্রবলেম হচ্ছে আপনার সেলে। আপনি যে কোয়ালিটির সেল ব্যবহার করতেছেন সেগুলো আপনার আসলে সেই কাজের জন্যই তৈরি করা হয়নি। যাই হোক, আমাদের কাছে এখন যে ব্যাটারিগুলো আমরা নিয়ে এসেছি এগুলো হচ্ছে হলো আপনার স্পেসিফিকলি এইসব কাজের জন্য ব্যবহার করা, মানে আপনি এই ধরনের ব্যাটারি আমার খুব সন্দেহ যে আপনি কারো কাছে পাবেন কিনা বাংলাদেশে, কারণ আমরা যে প্রাইস পয়েন্টে ব্যাটারিগুলো দিচ্ছি অনেকের কাছে মনে হয় যে ভাই ব্যাটারির প্রাইস এত বেশি কেন। ব্যাপার হচ্ছে কি যে আমাদের দেশে আসলে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মানে হাতুড়ে ডাক্তার আগে যেরকম বলতাম, এখন হাতুড়ে মিস্ত্রির সংখ্যা বেড়ে গেছে। এখন আপনি সব জিনিস তো আর হাতুড়ে মিস্ত্রির দ্বারা আপনি করলে তো আপনার চলবে না। সো ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখি যে আমি রিসেন্টলি দেখতেছি এরকম ব্যাটারি সস্তায় বানায়, খুবই সস্তা মানে খুবই নিম্নমানের বানায়, সেফটি তো মানে ভুলেই যান আপনি, মানে কোনো রকমের ব্লুটুথ জোড়া টোড়া দিয়ে ব্যাটারি বানায়, বানানোর পরে যেটা হয় ব্যাটারি ব্লাস্ট করে। আমি রিসেন্টলি আমি নিজে অনেকগুলো কেস এরকম ফেস করছি যেখানে সেফটির তো কোনো বালাই নেই আপনার। এই ধরনের ব্যাটারি আসছে, আমি রিপেয়ার করার জন্য আমার কাছে অনেক ব্যাটারি নিয়ে আসে, যদিও আমি সব ব্যাটারি রিপেয়ার করি না, বাট যে কটা দেখা যাচ্ছে যে মানুষ খুব অসহায় যে আসলে না করলেই না সেগুলো করি এবং এগুলো খুলে তো দেখি আমি, আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করা হয় না। যেমন আমি আপনাকে একটা মানে স্টোরি বলি, রিসেন্টলি আমার কাছে একজন ভদ্রলোক একটা ব্যাটারি নিয়ে আসছে, তো সে 2টা ব্যাটারি নিয়ে আসছিলো আমার কাছে এবং সেম 2টা ব্যাটারিতে আপনার লিটারেলি ব্লাস্ট করা, মানে 2টা ব্যাটারির ভিতরে ব্লাস্ট করছে আপনার, মানে বোমের মতো ফুটছে। লিথিয়াম ব্যাটারি সবচেয়ে ভালো এবং এনার্জি ডেন্স, প্লাস এটা বিপজ্জনকও বটে, আপনি যদি ভালোভাবে না ব্যবহার করেন জিনিসটা আপনার জন্য অনেক বিপজ্জনক হবে। যেরকম নিউক্লিয়ার মানুষ এটা দিয়ে বোমও বানায়, প্লাস এটা দিয়ে মানুষ মানে আপনার শক্তি উৎপাদনের কাজে ইউজ করে, বিদ্যুৎ উৎপাদনের কাজে ইউজ করে, তো আপনি যেটাকে যেভাবে ব্যবহার করবেন সেটা ঠিক সেই কাজে ইউজ করবেন যেটা বলছিলাম। সো এই সেলগুলো আমাদের যে এখন নতুন যে সেলগুলো আসছে এই সেলগুলো দিয়ে আপনি যদি কোনো ইলেকট্রিক বাইক তৈরি করেন সেটা নিঃসন্দেহে আপনার 2 থেকে 2.5 বছর অনায়াসে চলে যাবে আপনার। ইউজুয়ালি লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল হয় এরকম, এখন কেউ যদি আপনাকে বলে লিথিয়াম ব্যাটারিতে আপনার 10 বছর 7 বছর চলবে এটা সম্পূর্ণ ভুয়া কথা। আপনার স্ট্যান্ডার্ড লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে আপনি কখনোই এই 2 থেকে 2.5 বছরের বেশি পাবেন না লাইফ সাইকেল বা এটার মেয়াদকাল, আর এটাই বটে আপনার 2 বছর। আসলে একটা ব্যাটারি 2 বছরের বেশি মানে যায়ও না আপনার, 2 বছরে এটার জন্য একদম মোর দেন এনাফ, 2 বছর পরে আপনি আমার ব্যাটারি চেঞ্জ করে নিন, ইটস অ্যাজ ইট ইজ নিউ। সো এই ছিল আমার ছোটো একটা ভিডিও, আর আসলে আমি যে জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর একটা ব্যাপার হচ্ছে কি যে ব্যাটারি আমরা যে জিনিসটা করি মানে সস্তা খুঁজতে গিয়ে আমরা ব্যাটারির কোয়ালিটি খারাপ করে ফেলি, যার জন্য আসলে নানা ধরনের সমস্যা পড়তে হয় অনেককে। এই সব কেস তো আসলে আর কত বলবো। যাই হোক, ভবিষ্যতে আপনারা আমার কাছে বিভিন্ন ধরনের ব্যাটারির ভিডিও আমি নিয়ে আসবো, বিভিন্ন মানে বিভিন্ন টাইপের ভালো ভালো সেল দিয়ে সেফটি মেনটেন করে আমরা কীভাবে ব্যাটারি তৈরি করি এসব জিনিসগুলো নিয়ে আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।